যেখানে চান সেখানে জনগণের মন জিতে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী মোদীর মন কার লোকে জানেন? প্রতিবেশী দেশ ভুটানের জনগণ। দুদিনের ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পারো বিমানবন্দরে পৌঁছতে উষ্ণ অভ্যর্থনা পান তিনি। প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পারো থেকে থিম্পু অবধি 45 কিলোমিটার অবধি রাস্তায় মানব প্রাচীর তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী কোথাও সফরে গেলে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতে এবং হাত নাড়তে দেখা যায় সাধারণ মানুষকে। এই দৃশ্য খুবই চেনা, কিন্তু 45 কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে মানুষের ভিড় হয়তো আগে কখনো দেখা যায়নি। যেন থিম্পু পারোর সমস্ত মানুষই রাস্তায় নেমে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশে স্বাগত জানাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য এদিন ভুটানের সমস্ত স্কুলও ছুটি দেওয়া হয়। জিগমে লাসেল প্রাইমারি স্কুলের পড়ুয়াররা রাস্তায় ভারত ও ভুটানের পতাকা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য গুজরাটের নৃত্য গারবাও পরিবেশন করেন ভুটানের যুবতীরা। প্রসঙ্গতে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হবে। এই সফরে প্রধানমন্ত্রী মোদী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ছাড়াও ভুটানের রাজা জিগমে শেখার নামগেল ওয়াংচুক ও ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুকের সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক করবেন তিনি। 2019 সালে শেষবার ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় ভারত ভুটানের মধ্যে একাধিক আর্থিক ও উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত বছরের নভেম্বর মাসে ভারত সফরে এসেছিলেন ভুটানের রাজা। চলতি মার্চ মাসে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকেও এসেছিলেন ভারতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।